ঈদের রাজধানীর বাজারে কাঁচা মরিচের দাম এখনও বাড়তি, পাইকারিতে কেজিতে বিক্রি হচ্ছে 600 টাকায়, খুচরা পর্যায়ে কোথাও কোথাও বিক্রি হচ্ছে 700 টাকা। বিক্রেতারা বলছেন আড়তদার থেকে বাড়তি দামে কিনতে হচ্ছে তাদের, তাই দামের বিষয়ে নিরুপায় তারা। ফলন বিপর্যয়ের পাশাপাশি টানা বৃষ্টির কারণে সরবরাহে ঘাটতি তৈরি হওয়ায় দাম বেড়েছে ধারণা করা হচ্ছে। তবে দামের ঝাঁঝে পুড়ছে ক্রেতার পকেট, নিত্য এই পণ্য না কিনেও পারছেন না তারা। দামের আধিক্যের কারণে বাধ্য হচ্ছেন ক্রয়ের পরিমাণ কমাতে। ঈদের বাজারে বেড়েছে অন্যান্য সবজির দামও, তবে অপরিবর্তিত আছে মশলার দাম। ঈদের বন্ধ, গাড়ি মাল আসতে পারতেছে না, মনে হয় এই জন্য বাড়তি মনে হচ্ছে। তারপর দোকানদারও একটু বাড়তি নিচ্ছে। অন্যান্য সবজির দামও বেশি, কিন্তু মরিচের মতো না, এইরকম না। দাম ঊর্ধ্বগতি, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে সবকিছু। শুধু কাঁচা মরিচ না, প্রত্যেকটা সবজির দাম ডাবল হয়ে গেছে। এই কদিন বৃষ্টিতে কোনো সবজি বলতে নেই। আকাশ, ঠিক আগের যেখান থেকে আমরা লাইভ দিয়েছিলাম, আমরা কিন্তু ছিলাম ঢাকার মালিবাগ বাজারে, এবং এখন আমরা চলে এসেছি নতুন বাজারে। আমরা আসলে দামের কোনো তারতম্য আছে কিনা মরিচের সেটা দেখতে চাচ্ছিলাম, এবং মালিবাগে আমরা যেটা দেখেছি মরিচ কেজি প্রতি বিক্রি হচ্ছে 600 টাকা করে, এবং নতুন বাজারে এসে কিন্তু আমরা ঠিক একই চিত্র দেখতে পেয়েছি। 600 টাকা কেজিতেই কিন্তু মরিচ বিক্রি হচ্ছে। এখানে যারা বিক্রেতারা আছেন তারা ধারণা করছেন, যেহেতু হঠাৎ করে টানা বৃষ্টি হলো এবং বৃষ্টির কারণে ফলন কিছুটা, অনেকে বলছেন যে মরিচ গাছ থেকে হয়তো ফুলটা ঝরে পড়ছে, এবং মরিচের বাজারে যখন তাদের আনতে হচ্ছে অর্থাৎ পরিবহনে খেটে নষ্ট হচ্ছে, সব কিছু মিলিয়ে আসলে দামের এই আধিক্যটা, এই বাড়তি দামটা হয়েছে বলে তারা ধারণা করছে। তবে একটি বিষয়ে আমরা জানি যে যখনই কোনো কিছু দাম বাড়তে বেড়ে যায়, অর্থাৎ মরিচ যে কখনো 700-800 টাকা বা 600 টাকা কেজি দরে কিনতে হবে এটা কিন্তু কখনো কল্পনা করেনি মানুষ, কিন্তু এখন কিন্তু সেই সময়টা এসেছে এবং তাদেরকে কিনতে হচ্ছে। তাই কখন কোনো জিনিসের দাম বেড়ে গেলে আমরা সবার আগে যে কথাটা বলি, সিন্ডিকেট, সিন্ডিকেটের বিষয়টি কিন্তু ঘুরে ফিরে চলেই আসে। এখানেও কিন্তু সেই সিন্ডিকেটের বিষয়টি চলে এসেছে, এবং এখানে যারা খুচরা পর্যায়ে ব্যবসায়ীরা আছেন তারা আমাদেরকে একটি কথা বলছেন যে তারা যখন আড়তদারদের কাছ থেকে এই মরিচগুলা সংগ্রহ করছেন তখন তাদের একটু বেশি দামে কিনতে হচ্ছে, তাই কেজিতে তারা যখন 20-30 টাকা লাভ দিয়ে কিন্তু তারা আবার বিক্রি করছেন, ফলে একটা পর্যায়ে সে ক্রেতাদেরকে কিন্তু আরও বেশি দাম গুনতে হচ্ছে। তবে অচিরেই এই দামটি কমে আসবে এই প্রত্যাশা কিন্তু তারা জানিয়েছেন, এবং ক্রেতাদের সাথে কথা বলে আমরা জেনেছি যে তারা কিন্তু মরিচ কেনার পরিমাণটা তারা কমিয়ে দিয়েছেন, কারণ নিত্য এই পণ্য কিন্তু তাদের দিন শেষে কিনতেই হচ্ছে। তো এই কিন্তু ছিল বাজার থেকে আমার কাছে থাকা সবশেষ খবরাখবর। আকাশ, রিফাত, আপনাকে ধন্যবাদ।